নমস্কার বন্ধুরা হেল্পারকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্যে মিটেছে ভোট পর্ব রীতিমতো ভোটের ফল প্রকাশও হয়ে গেছে আমরা সকলেই জানি রাজ্যে প্রতি পাঁচ বছর পর পর পঞ্চায়েত ভোট হয় আর এই পঞ্চায়েত ভোটে যে সমস্ত প্রার্থী জিতে যায় তারা পঞ্চায়েতের হয় কেউ কেউ সমিতির সভাপতি কেউ হয় পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য কেউ হয়ে থাকে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে মাসিক ভাতা দেওয়া হয় অর্থাৎ মাসে মাসে কিন্তু তারা নির্দিষ্ট পরিমাণে একটি টাকা পায় সরকারের কাছ থেকে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো জেলা পরিষদের সভাপতি থেকে শুরু করে সহ সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের তিন স্তরের সদস্যরা কার কত বেতন অর্থাৎ কে কত টাকা পায় কে কত সাম্মানিক পান মাসে মাসে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল ক্লিক করতে ভুলবেন না তো আসুন শুরু করি তো সবার প্রথমে জেলা পরিষদের সভাপতির মাসিক বেতন কত জেলা পরিষদের সভাপতির মাসিক বেতন হচ্ছে ন হাজার টাকা দ্বিতীয়ত জেলা পরিষদের সহকারী সভাপতির মাসিক বেতন হচ্ছে আট হাজার টাকা তিন নম্বর জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের মাসিক বেতন সাত হাজার টাকা জেলা পরিষদের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ যারা রয়েছেন তাদের কিন্তু মাসিক বেতন সাত হাজার টাকা জেলা পরিষদের সাধারণ সদস্যের মাসিক বেতন পাঁচ হাজার টাকা পঞ্চায়েত সমিতির সভাপতির মাসিক বেতন ছ হাজার টাকা পঞ্চায়েত সমিতির সহসভাপতির মাসিক বেতন সাড়ে পাঁচ হাজার টাকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের মাসিক বেতন পাঁচ হাজার টাকা পঞ্চায়েত সমিতির সাধারণ সদস্যের মাসিক বেতন সাড়ে তিন হাজার টাকা গ্রাম পঞ্চায়েত প্রধানের মাসিক বেতন পাঁচ হাজার টাকা তো আপনারা বুঝতে পারছেন যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত প্রধানের মাসিক বেতন হচ্ছে মাসে পাঁচ হাজার টাকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মাসিক বেতন হচ্ছে চার হাজার টাকা অর্থাৎ যিনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাদের কিন্তু মাসিক বেতন চার হাজার টাকা এবং গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত সদস্য বা মেম্বার রয়েছে তাদের মাসিক বেতন তিন হাজার টাকা তো আপনারা বুঝতে পারছেন এ বাদেও কিন্তু তারা এই মাসিক বেতন ছাড়াও এনারা কিন্তু যাতায়াত বাবদ টিয়ে পান তো আপনারা বুঝতে পারছেন যাতায়াত বাবদ কিন্তু এনারা টিএ পেয়ে থাকেন তো আপনারা বুঝতে পেরেছেন জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েতের সদস্য এবং যারা যারা পঞ্চায়েতে থাকেন যারা যারা প্রার্থী হয়ে ভোটে জিতে যায় তাদের কত মাসিক বেতন রয়েছে আপনারা বুঝতেই পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না